আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমাদের বাসায় মেহমান আসবো, মেহমানদের জন্য আজকে সব রান্না বান্না করব, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে মেহমানদের জন্য শুধু দেশীয় খাবার রান্না করব। রান্না করব চাল কুমড়া, চাল কুমড়া দিয়ে মুরগির হাড় দিয়ে একটা তরকারি রান্না করব, আর হলো কলমি শাক দিয়ে চেপা শুটকি দিয়ে রান্না করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভেঙে এটা একটা তরকারি রান্না করব, আর সাথে তো মুরগি আছেই। এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চাল কুমড়া রান্না করার জন্য মুরগির পাও, মাথা, গলা দিয়ে এই চাল কুমড়াটা রান্না করব। এগুলো কষিয়ে এর মধ্যে চাল কুমড়াটা দিয়ে দিলাম। চাল কুমড়াটা আমি আগেই ভাপ দিয়ে রেখেছিলাম, সেই চাল কুমড়াটা দিয়ে এখন কষিয়ে এই তরকারিটা রান্না করব। হয়ে গেছে চাল কুমড়ার তরকারি রান্নাটা। এখন আরেকটা রান্না বসিয়ে দিব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন সেই রান্নাটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, তেল পেঁয়াজ দিয়ে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব, তার মধ্যে আমি পরিমাণ মতো তেলেও দিয়ে দিয়েছি। এখন আদা, রসুনের পেস্ট আর সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে রান্না করব, কোনো ধনিয়ার গুঁড়ো দেবো না শাকের মধ্যে। আমি হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে রান্না করব, কিছু কাঁচা মরিচও দিয়ে দেব। আমি এখন পুঁই শাকের ডাঁটাগুলো একটু কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। আমি চিংড়ি মাছের সাথে কিছু ইলিশ মাছও একটু একটু করে কেটে দিয়েছি। আমি এই পুঁই শাকগুলো আমার বোনের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, সেইগুলোই আজকে রান্না করব। মেহমানরা আজকে সব দেশীয় রান্না খাবে, শাক রান্না খাবে, শাক, পুঁই শাক, কমলি শাক আর চাল কুমড়া, আজকে এগুলোই রান্না করব। এগুলো দিয়েই তারা দুপুরে খাবারটা খেয়ে নেবে। এদিক দিয়ে পুঁই শাকের তরকারি রান্নাটাও হয়ে গেছে, এখন আমি এই তরকারিটা নামিয়ে কমলি শাকের তরকারিটাও রান্না করে নেব। এখানে আমি কমলি শাক রান্না করব চেপা দিয়ে, চেপা শুটকি, সেই শুটকিটা দিয়ে কমলি শাকটা রান্না করব।
কমলি শাক রান্নার জন্য এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ ভেজে নিয়েছি, কিছু কাঁচামরিচ আর সাথে সেই চেপা শুটকি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব এগুলো দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই কমলি শাকগুলো। এগুলো আমি আগেই কেটে কুটে তারপর ধুয়ে রেখেছি, সেগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে ফেলবো। এই তো কমলি শাকের রান্নাটা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংস তরকারিটাও রান্না করে নেব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। এই রান্নাটা শেষ করেই আমি সবাইকে খাবারটা দিয়ে দেব। এদিকে এই যে দেখুন মুরগির রান্নাটা হয়ে গেছে, এখন সবাইকে ভাত দিয়ে দেব। মেহমানরা চলে আসছে, তারা এখন ভাত খাবে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। এই তো এদিক দিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা শেষ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে সবাই আমরা চা খাচ্ছি, চা বানানো হয়েছে, এখন বিস্কিট দিয়ে সবাই চা খাবে। চাটা খাওয়া হলে রাত্রের খাবারটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিক দিয়ে বাচ্চাদের জন্য কিছু চকলেট আনা হয়েছে, সেগুলোই এখন বাচ্চারা খাবে আর আমরা চা খাবো। চা খাওয়ার পরে রাত্রে খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি এদিকে পিঠা বানিয়ে নেব। আমি চিতই পিঠা বানিয়ে বানিয়ে মেহমানদেরকে খেতে দিয়ে দেব। চিতই পিঠা মুরগির তরকারি দিয়ে খেয়ে নেবে। আমি চালটা আগে ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন সেই পিঠাটা বানিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেব।
পিঠাটা বানানো হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিব। পিঠা দিয়ে সবাই এখন মুরগির তরকারি দিয়ে খাবে। এখন আমরা রাতের খাবারটা খাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।